আমরাও কিন্তু হাতে চুড়ি পরে বসে নাই, আমরাও কিন্তু আগামী দিনে ওদের মতো আমরা অস্ত্র দিতে বাধ্য হব। আমরা আজকে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি এবং আমাদের বিশ্বাস যে আমাদের সরকারের উপর যে আগামী দিনের সাত দিনের ভিতরে আমাদের দাবিকে মেনে মিজোরাম সরকারের আন্ডারে যারা দুষ্কৃতীরা আছে, যারা পুলিশ পার্সন আছে, এদেরকে অতিসত্বর অ্যারেস্ট করা হোক এবং আমাদের সম্মুখে নিয়ে আসা হোক এসব দুষ্কৃতীদের যারা আমাদের মায়ের কুলে সন্তান দিয়ে গিয়ে হত্যা করে মেরেছে। আচ্ছা একটা কথা, কালকে মিজোরামে আসাম পুলিশ আবার গেলে আবার তারা মিজোরামকে বলা হয় ভারতবর্ষের নাকি সবচেয়ে লিটারেট স্টেট, আমি বলবো সবচেয়ে অশিক্ষিত স্টেট। একজন সাংসদ হয়ে যদি উনি পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলতে, পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারেন যে উনি হত্যা করবেন, তাহলে বলবো উনি এই পরিকল্পনা নিয়েছিলেন, উনার পরিকল্পনাতেই এই হত্যা কর্মসূচি হয়েছে এবং আসাম পুলিশ নির্ধারিত করুক এবং উনাকে দিল্লি থেকে অ্যারেস্ট করে আসামে নিয়ে আসা হোক। হ্যাঁ, আমাদের এই দাবিও আছে যে এই 24 ঘন্টার ভিতরে এই এমপিকে শনাক্ত করে ওনাকে অ্যারেস্ট করে আসামে নিয়ে আসা হোক।